আরেকটি হচ্ছে ফি হেসা আতুন ইউজিবুল্লাহ জি বুল্লাহ জুমার দিন। এমন একটা টাইম আছে যে টাইমে যদি কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সে দোয়াকে কবি করেন এবং সেটিও একটি হাদিসের মধ্যে আবু আল্লাহ তাল আহো থেকে বর্ণিত হয়েছে যে রাসুল সাল্লা সাল্লাম তিনি ইয়ৌমুল জুমার কথা উল্লেখ করে তারপর কি বললেন বললেন ফি হেসা আতুন ফি হেসা আতুল্লা ফেকুহা আব্দুল মুসলিম আপাহ জুমার দিন এমন একটা সময় আছে যদি কোনো মুসলিম সেই সময়টা পেয়ে যায় সেই সময় সাথে মোহাফাকাত করতে পারে সেই সময়টাকে কাজে লাগিয়ে সে সালাতরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ তালা তাকে অবশ্যই সেটা প্রদান করেন সুহান আল্লাহ তো এখন আমাদের অনেকেই চাওয়া আছে তাই না আল্লাহর কাছে আমরা কিন্তু হুজুর ডেকে সে চাওয়াটা মাধ্যমের মাধ্যমে অর্জন করার চেষ্টা করি অথচ সকল কোরআনের আয়াত এবং হাদিসের বক্তব্য হচ্ছে যে না সরাসরি চাবেন আল্লাহ কবুল করো উনি আস্তা জিব আল্লাহ কি বলছেন তোমরা কোনো মাধ্যমে আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব বলছে আমাকে আমার কাছে সরাসরি দোয়া করো আমার কাছে চাও আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো সক যখন আমার বান্দা আমার সব কাছে কিছু চায় না করে আমি তার কাছে আছি আল্লাহ কাছেই আছেন বলে কি বুঝালেন বুঝালেন আমি তোমার ডাকটা শুনতে চাই আমি তোমার দোয়াটা শুনতে চাই তোমার তুমি আমার কাছে কিছু চাও এটা আমি চাই কারণ আমার তো দিদার্স দেওয়ার ক্ষমতা তাই না আল্লাহ সুবাহ তাল্লার কাছে কি কোনো সীমাবদ্ধতা আছে নেই তোমরা চাও না কেন আমি দিতে পারি অনেক সময় দেখবেন গ্রামে যখন আপনি সাহায্য করতে গেলেন সাহস করে অনেকে কিছুই চায় না তারা কিছুই আর পায় না কারণ চাওয়ার লোকের তো অভাব নেই তাই না মানুষ চাইতে চাইতে যারা চাইলো তাদেরকে দিয়ে দেখা গেল শেষ তাহলে যে লজ্জায় আর চাইতে পারলো না সে কিন্তু মাহরুব হয়ে গেল আমাদের অবস্থাও তাই আল্লাহর কাছে চাইতে যদি দ্বিধাবোধ করেন এবং এই সুযোগটাকে কাজে না লাগেন না লাগান তাহলে দেখবেন যে অনেক কিছুই আপনার চাওয়ার ছিল পাওয়ার ছিল আল্লাহর কাছ থেকে কিন্তু চাওয়া যেহেতু হলো না সেহেতু পাওয়াও হলো না এই জন্যই তো এই সমস্ত সুন্দর সুন্দর সময়গুলো আমাদেরকে দেওয়া হলো তাহলে এমন একটা সময় আছে যে সময় যদি আমরা কিছু চাই আল্লাহ তাতে সাড়া দেবেন এবং তিনি আমাদেরকে প্রদান করবেন বলে নবী সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে অবহিত করেছেন সেই সময়টা কখন এই সময়টা নিয়ে একতেলাফ আছে কেউ বলেছেন মসজিদে আসার পর থেকে সেই সময়টা শুরু হয়ে যায় কেউ বলেছেন জুমার খুদবার আগের সময় কারো মতে দুই খুদবার মাঝখানের সময় অথবা খোদবার চলাকালীন সময় ইত্যাদি তবে এক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ মঠটি হচ্ছে উত্তম মঠটি হচ্ছে আসর থেকে মাগরিব সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা হচ্ছে জুমার দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং এটা শুধু জুমার দিন নয় প্রত্যেক দিনই কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সময় দোয়া কবলের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় তো আমরা আরেকটা কাজ করতে পারি যারা বুদ্ধিমান আপনি যখন মসজিদে অবস্থান করছেন বিভিন্ন সময় যখন দোয়ার সুযোগ আসে দোয়া করতে কি অসুবিধা আছে টাকা লাগে বা কষ্ট হয় তাহলে সেটা কাজে লাগান মানে মসজিদে শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ থাকবেন সুযোগ মতো আপনার চাওয়াটা আপনি আল্লাহর কাছে বারবার পেশ করবেন এরপরে আসরের পর থেকে আবারও পেশ করেন তাহলে যতগুলো মতামত আমরা ওলামাইকেরাম থেকে পাচ্ছি এই যে ফি হেসা আতনের ব্যাখ্যায় সবগুলো সময় যদি আমরা কাজে লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি তাহলে আশা করা যায় যে আমরা শ্রেষ্ঠ সময়গুলোকে আসলেই সন্দেহাতীতভাবে পেয়ে যাব কোনো কারণে যদি এমন হয় যে আমি যে সময়টা আসলে দোয়া করলাম ওই সময়টা রাজেহমত হলো না তাতে কিছু আসা যায় না আপনি তো এই হাদিসটাকে আমল করার জন্যই আপনার সুযোগ মতো একটা সময়কে খুঁজে বের করেছেন এবং নবী সাল্লু আলাইসাল্লাম কিন্তু ফিহেজ আতুন বলে ওই সময়টা নির্ধারণ করেন নাই এটা উম্মতের প্রতি রহমা কারণ সবার জন্য একটা সময় প্রযোজ্য নাও হতে পারে সবাই একই সময়টাকে অ্যাভেল নাও করতে পারে যে যার সুযোগ মতো হয়তো দোয়াটা করলো ফলে সেই সুযোগ কিন্তু এই হাদিস অনুযায়ী থেকেই গেল যে ফি হেসা আতুন এতে এমন একটা সময় আছে যখন আল্লা বান্দার আরজি শোনেন এবং তার দোয়া কবুল করেন তাহলে সেই সময়টা হতে পারে যে কোনো সময় আচ্ছা এখানে আরেকটা হাদিস আমরা পাচ্ছি আবু বরদাহ বিন আবি মুসা আল মুসাশরি রাদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে তিনি বলেন কয়লা ইবন অমর রাদি আল্লাহ তাল্লাহ আনহুমা আমাকে আবদুল্লা ইবন ওমর রাদি আনহুমা বলেছেন আতিল জুমা তুমি কি শুনেছ তোমার বাবাকে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে জুমার সেই সময়টা সম্পর্কে কথা বলতে তুমি কি শুনেছ তোমার বাবাকে কয়লা কুলতুনা আম তিনি বললেন যে হ্যাঁ তু হুয়াকুল আমি তাকে বলতে শুনেছি তো রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম মানে আমার বাবাকে আমি বলতে শুনেছি তিনি বলেছেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি হিয়া মা মাবাই না ইমামু ইলা আন তুক দা সেটি হচ্ছে ইমাম মেম্বরে বসার পর থেকে জুমুআর সালা শেষ হওয়া পর্যন্ত তাহলে একটা হাদিসে আমরা এটাও পেয়ে গেলাম আর অন্য অন্য মত পেয়ে গেলাম অন্য অন্য আরও একাধিক হাদিস কিংবা ওলামাদের মতের আলোক আচ্ছা এরপরে আরেকটা আমল হচ্ছে সে আমলটা অবশ্য যিনি সালাত পড়াবেন জুমার সালা সেটি তার জন্য প্রযোজ্য তিনি সলাতুল জুমার মধ্যে কোন দুটো সুরা পড়বেন এর মধ্যে একটা হলো আল আলা প্রথম রাকাতে দ্বিতীয় হলো আল গাশিয়া সেকেন্ড সলাতুল জুমার প্রথম রাকাতে সুরাতুল আলা সাব্বাহমার অব্বিকাল আলা এবং দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদেতুল ও আর আরেকটা রেওয়ায়তো আছে সেটি হলো প্রথম রাখাতে সৌরাতুল জুমা দ্বিতীয় রাখাতে সুরাট আল মোনাফে কোল আচ্ছা তাহলে কি ইমাম সবসময় এটাই পড়বে অন্য কিছু পড়বে না না অন্য কিছু পড়াও যাইজ আছে অতএব মাঝে মাঝে একটু পরিবর্তন করাটা ভালো যাতে মানুষ মনে না করে যে প্রথম রাকাতে শুধু আলাই পড়তে হবে অথবা সুরাতুল জুমা দ্বিতীয় রাকাতে সুরাতল গাছি অথবা সুরাতুল মুনাফেকি পড়তে হবে এই ধারণাটা যেন সৃষ্টি না হয় আচ্ছা